পকোড়ার রেসিপি সম্পূর্ণ রেডি। এখন আমি খেয়ে দেখব পকোড়াগুলো কেমন হয়েছে। হিংচা শাকের পকোড়া চায়ের সঙ্গে খুবই সুন্দর লাগে, আর হিংচা শাকটাও এরকম করে পকোড়া করলে তেতো লাগে না, মরিচ সঙ্গেও খাওয়া যায়। এটা খুবই ছোট ভিডিও, আমার সাথে আপনারা পুরো ভিডিওটি দেখুন। চলুন আমরা রেসিপিতে চলে যাই। নমস্কার বন্ধুরা, পেয়ারা কিচেন উইথ ভিলেজে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি একটা দারুণ রেসিপি করে আপনাদেরকে দেখাবো, হিংচা শাকের পকোড়া করে আপনাদেরকে দেখাবো। সেই জন্য কি কি উপকরণগুলো লাগছে আসুন আমরা সেইগুলো দেখে নিই। হিংচা শাকের পকোড়া করার জন্য লাগছে হিংচা শাক। এই হিংচা শাকটা মাঠে আমি তুলে এনেছি, সকালে খুব জোর বৃষ্টি পড়ছিল, কাদা আর বৃষ্টির জন্য ক্যামেরাটা নিয়ে যেতে পারিনি, তাই আপনাদেরকে দেখাতে পারিনি। বেসন, নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়া নাও নিতে পারেন। যে শাকগুলো একটু বড় বড় আছে এই ডাটাগুলো আমি এইভাবে বাদ দিয়ে দেব। সামান্য করে হিংচা শাকের ডাটাগুলোকে কেটে নেব। সব শাকের ডাটাগুলোকে বাদ দিয়ে দিয়েছি, এখন বেসনটা ফেটিয়ে নেব। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, সোডা সবগুলোই দিয়ে দিচ্ছি বেসনের মধ্যে। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, ভালো করে মেখে নেব। অল্প অল্প জল দিয়ে বেসনটাকে ভালো করে মেখে নেব। এইভাবে বেসনটা ফাটালে পকোড়াগুলো ভালো করে ফুলবে। বেসনটা ফাটানো হয়ে গেছে, কড়াইটা গরম হয়ে গেছে, সাদা তেল দিয়ে দিচ্ছি। এভাবে আমি গোটাগুলো দিচ্ছি, আপনারা চাইলে কুচি করে কেটে দিতে পারেন। এটা দেখতে খুব সুন্দর লাগবে। পর তেলে দেওয়ার পর আলুটা গরম হয়ে গেছে, এখন একটা একটা করে হিংচা শাক ছেড়ে দেব তেলের মধ্যে। এই পাশটা ভাজা হয়ে গেছে, এই পাশটা উল্টিয়ে নিচ্ছি। পকোড়াগুলো হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। আরো দিয়ে দিচ্ছি, হিংচা শাক খুবই ভিটামিন, বাচ্চারা কিংবা বড়রা তেতোর জন্য হিংচা শাক খেতে চায় না। আমরা যদি এইভাবে পকোড়া করে খাই খেতে খুব। আমার এই আমিষ নিরামিষ রান্নাগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। হিংচার পকোড়াগুলো সম্পূর্ণ রেডি হয়ে গেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।